নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত। আজকের ফুলকপি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে জাস্ট অপূর্ব লাগবে, আর এটা তৈরি করাও ভীষণই সহজ। রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন এবার রেসিপিটা আমরা দেখে নিই। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপির পেছনের দিকে যে ডাঁটার মতো অংশটা থাকে সেটা এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবারে এই ফুলকপি থেকে কয়েক টুকরো কেটে নেব। সম্পূর্ণ ফুলকপিটা দিয়ে আমি রেসিপিটা করব না। এই যে ফুলকপিটা আমি নিয়েছি এর অর্ধেকটার মতো নিয়ে নিয়েছি। এইবারে এই চার টুকরো কপিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কপিটা ছোট ছোট করে কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা উপকরণ অ্যাড করব। তো প্রথমে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/3 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে একটু স্বাদ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে কম পরিমাণে জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এরপর কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তবে এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবারে যেটা করতে হবে, ফুলকপির সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ফুলকপির গায়ে মশলাটা কিন্তু বেশ ভালো মতোভাবেই লেগে গেছে। এবারে একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে ফুলকপি দিয়ে ফুলকপিটাকে এবার আমরা মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব। তবে একটু গোটা গোটা রাখবেন, একদম কিন্তু মিহি করে বাটবেন না। আর এর মধ্যে আমি কোনো রকমের জল ব্যবহার করছি না, শুকনো অবস্থাতেই ফুলকপিটাকে আমরা ব্লেন্ড করে নেব। আর সমস্ত ফুলকপি একসাথে করলাম না, যেহেতু মিক্সিং জারটা ছোটো সেই জন্য দুবার ধরে ব্লেন্ড করলাম। এবারে সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে বেসন। আর ফুলকপির পরিমাণ অনুযায়ী কিন্তু বেসনটা অ্যাড করতে হবে। এরপর দেব অল্প একটু ধনে পাতা কুচি। আর যেহেতু আগে সমস্ত মশলা দেওয়া আছে সেই জন্য কিন্তু আর মশলা দেওয়ার কোনো ঝামেলা নেই, তো ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর দেখুন অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে কিন্তু একটা এই রকম ব্যাটার তৈরি করতে হবে। তো এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সেজন্য দিয়ে দিলাম 1 মিডিয়াম সাইজের টমেটো, 2টোর মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো। অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে এই মশলাটাকে মিহি করে আমরা বেটে নেব। মশলার পেস্ট তৈরি করে নেওয়ার পর গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে 1 টিস্পুন পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটা স্প্যাচুলা দিয়ে তাওয়ার চারিদিকে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে ব্যাটার অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে এইভাবে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর এই ব্যাটারটা তাওয়াতে দেওয়ার আগে যে তেলের পরিমাণটা দেবেন সেটা কিন্তু একদম অল্প দিতে হবে। খুব বেশি পরিমাণে যদি তেল পড়ে যায় তাওয়াতে তাহলে কিন্তু এটা তুলতে আমাদের অসুবিধা হবে। মোটামুটি যতটা সম্ভব সেইভাবে একটু তাওয়ার চারিদিকে ব্যাটারটা দিয়ে গোল করে নিলাম। তো এবারে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব, আর সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। আর এখানে দেখুন ওপরটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আগের থেকে অনেকটা টেনে গেছে। তো ওপরটা যখন এইভাবে টেনে যাবে তখন এটাকে ভাঁজ করে নিতে হবে। আর একটু দেখে নেবেন সব দিকটা ঠিকঠাকভাবে উঠছে কি না। তো এটাকে এইভাবে মোটামুটি দুদিক থেকে ভাঁজ করে নিচ্ছি, আর যাতে করে ভাঁজটা খুলে না যায় সেজন্য অল্প একটু ব্যাটার দিয়ে তারপর এই সাইডটাও ভাঁজ করে দেব। তো এইভাবে যদি আমরা এটাকে ভাঁজ করে নিই তাহলে কিন্তু এটা খোলারও কোনো সম্ভাবনা নেই। দেখুন একটা এখানে আমাদের হয়ে গেছে, তো আরও একটা সেমভাবে তৈরি করে নিতে হবে। দুটো একইভাবে তৈরি করে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো আলুটা এখানে মোটামুটি হালকা লালচে করে ভেজে নেব।
তো আলুর গায়ে দেখুন একটা একদম পাতলা কোট চলে এসেছে, তো এবার আলুটাকে তুলে নেব। তো এবারে এই আলু ভাজা তেলের মধ্যে কয়েকটা ফোড়ন দিয়ে দেব। দিলাম হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে, এর সাথে দুটো এলাচ আর এক টুকরোর মতো দারচিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি সেজন্য দু পিঞ্চ মতো হিং অ্যাড করছি। হিং দিলে কিন্তু যে কোনো নিরামিষ রান্না খেতে আরও বেশি ভালো লাগে। তো লো ফ্লেমে মশলাটাকে ভাজা ভাজা করে নিলাম, মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করেছে। তো এই পর্যায়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দেব। তো মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব যাতে করে আদা টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। তো প্রায় মোটামুটি মিনিট খানেকের মতো এটাকে নেড়েচেড়ে ভেজে নিলাম। তো এইবার এখানে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাড করবেন। কালারের জন্য দিলাম 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিলাম হাফ টি স্পুন পরিমাণে ধনের গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষাতে কষাতে যদি দেখেন কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। তো দেখুন মশলা থেকে কিন্তু এখানে তেল সেপারেট হতে শুরু করেছে। তো এই পর্যায়ে ভেজে রাখা আলু অ্যাড করে দেব। আলু দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর মশলার সাথে আলুটাকে খুব ভালো করে একটু সময় ধরে ভাজা ভাজা করে নিলে যেটা হয় আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর যেহেতু এই রেসিপিটাতে আমি বেসন ব্যবহার করেছি, সেজন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এরপর ঢাকা চাপা দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিটের মতো হতে দেব। আর ততক্ষণে দেখুন এগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব। তো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই কিন্তু এটাকে কেটে নিতে হবে, তা নয়তো তার আগে যদি কাটা হয় তাহলে কিন্তু শেপটা পারফেক্ট আসবে না। আর সেই জন্যই গরম অবস্থায় কিন্তু কোনোভাবে এটাকে কাটতে যাবেন না। দেখুন দুটোই কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি এগুলো চৌকো শেপ করছি, আপনারা চাইলে বরফি শেপও দিতে পারেন। তো প্রায় 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে ফুলকপি দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার সময় কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ফোটাতে পারবেন। তো এটা দেওয়ার পর ঝোলের সাথে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রাখবো। আর আলুটা দেখুন এখানে কিন্তু মোটামুটি প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এই 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পর কিন্তু সেটাও সেদ্ধ হয়ে যায়। যেহেতু এই রেসিপিটা নিরামিষ রেসিপি সেজন্য এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। তো এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের মতো। দেখুন এখানে 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবারে খুলে নিচ্ছি। তো ঝোলটা কিন্তু একেবারেই পারফেক্ট আছে, খুব বেশিও নয় আবার খুব কমও নয়, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোল আরও অনেকটা টেনে নেবে। তো রেসিপি আমার এখানে মোটামুটি প্রায় তৈরি। সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। আর যে কোনো নিরামিষ রান্নার শেষে ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো সেজন্য একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, নিরামিষ দিনে ফুলকপির এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর আপনারাও কিন্তু বাড়িতে ফুলকপির এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন, অসাধারণ খেতে লাগবে। তো দেখুন এবার এটাকে পরিবেশন করে দিচ্ছি। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।